আসলে আমি তো জানি আপনি হস্তশিল্প এবং গ্রামীণ মার্কেটিং ব্যবসায় কতটা সাপোর্ট করেন, তাই বলছিলাম যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন তাহলে খুব ভালো হয়। আমার যদি পছন্দ হয় আমি নিশ্চয়ই সাপোর্ট করব। তবে দিদি আমার একটা ধূপকাঠি জ্বালিয়ে দেখুন না, দারুণ সুগন্ধ দেখুন। কই দেখি, দেখুন সম্পূর্ণ হারবাল, কোনো কেমিক্যাল নেই আর কোনো ক্ষতিরও সম্ভাবনা নেই। আয় আমার সাথে আয়, ওই দেখো, আরে আয়, কোনো ভয় নেই। শ্রেয়া, কোনো ভয় নেই। কি হয়েছে? মাকে একবার ডাকো তো। কিন্তু তুমি ওকে কেন নিয়ে এসেছো, কি হয়েছে রে ছোটকা? দেখো না দিদি, কাল চণ্ডীতলে যে বিপত্তারিণী পুজোর মেলা হয়েছিল না, সেখানে খেতে গিয়েছিলাম, সেই নিয়ে জায়মুর সাথে গল্প করছিলাম। কি জানি জায়মু হট করে বললো চল আমাদের বাড়িতে, কেন যে নিয়ে আসলো বুঝতে পারছি না কিছু। তুমি বিশ্বাস করো দিদি, আমি কোনো খারাপ কথা বলিনি, আমাকে শ্বশুর টানতে টানতে নিয়ে আসলো। কি হয়েছে সুকান্ত, ছোটকা এখানে কি করছে? বলবো বাবা, সব বলবো, আগে মা আসুক। দেখুন বাবা, আমিও তো এই পরিবারের একজন, আপনারা যেরকম এই পরিবারের ভালো চান আমিও তো সেরকমই ভালোই চাই না? তাই এই বাড়ির কারোর সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু যদি জানতে পারি সেটা আপনাদের কাছে প্রমাণ সহ পেশ করা তো আমার কর্তব্য, তাই না? আরে বাবা, এত ভনিতা করছো কেন, আসল কথাটা বলো না। কি হয়েছে জামাই, কি বলছে? এই তো মা, আপনাকেই খুঁজছিলাম। না আমি কিছু বলবো না, বলবে প্রত্যক্ষদর্শী। হ্যাঁ ছোটকা, কি হয়েছে চটপট বলতো। কি বলবো, তুই কি বোকা নাকি বলতো? আরে আমাকে যেটা বলেছিস সেটাই বলবি। মেলায় খেতে গিয়ে কি দেখেছিস, মানে এ বাড়ির কাকে কি করতে দেখেছিস সেটাই বলবি। ও সেটা, হ্যাঁ কাল চণ্ডীতলায় বিপত্তারিণী পুজোর জন্য ফ্রিতে খাওয়ানো হচ্ছিল, আমি ও বন্ধুর সাথে খেতে গিয়েছিলাম। সেখানে দেখলাম অনিশদা খাবার পরিবেশন করছিল, একটু পরে দেখলাম অনিশদা খাবার দিতে দিতে কেমন থেমে গেল, তারপর ঘুরে তাকিয়ে ডেকে উঠলো চিৎকার করে, কি জানি না, সর্বমঙ্গলা সর্বমঙ্গলা বলে। বাহ, দারুণ গন্ধ তো। এই ধূপ তুমি নিজে হাতে বানিয়েছো? হ্যাঁ দিদি, সব আমার নিজে হাতে বানানো। আচ্ছা। হ্যাঁ দিদি, আর এতে কোনো কেমিক্যাল নেই, ফুল পাতা গাছগাছালির রস ভেষজ তেল এইসব দিয়েই বানিয়েছি, সম্পূর্ণ হার্বাল। একটা জ্বালিয়ে দেখুন না দিদি, দেখুন না একটা জ্বালিয়ে। হ্যাঁ দেখছি। এই ধূপকাঠিগুলো জ্বালিয়ে দেখো তো। হ্যাঁ ম্যাডাম, দেখছি। এই ধূপকাঠি আমাদের বাড়িতেই বানানো হয়, আমার বাবার নিজের ফর্মুলা, আমার বাবাই আমায় ধূপকাঠি বানানো শিখিয়েছেন। আগে বাবা নিজেই বানাতেন, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর বাবা আর ধূপকাঠি বানাতে পারেন না, এখন আমিই বানাই, আমিই বিক্রি করি। এতদিন তো লোকাল ট্রেনে হকারি করে বিক্রি করতাম, আর এখন এই অনিশবাবুর সাহায্যে শহরে এসেছি ব্যবসা করতে। অনিশবাবুই আপনার দোকানের কথা বললেন, তাই এলাম। আসলে দিদি সত্যি কথা বলতে কি আমার টাকার খুব প্রয়োজন, আপনি যদি ধূপকাঠি নিয়ে আমায় সাহায্য করেন তবে আমার খুব উপকার হয়। দেখছি। তোমরা তো সবাই ধূপকাঠির গন্ধ পেলে, কেমন বলো তো? সর্বমঙ্গলা? হ্যাঁ গো মাসি, কাকে ডাকছিল তা তো আমি জানি না, আমি কাউকে দেখতেই পেলাম না। তবে হ্যাঁ,
অনিশাকে দেখলাম সব খাবার টাবার রেখে যাকে ডাকলো তার পিছনে ছুটলো। এক মিনিট, তুই ঠিক শুনেছিস? হ্যাঁ গো দিদি, কিন্তু কার পিছনে ছুটলো তা দেখতে পায়নি, আর তারপর থেকে অনিশাকে পূজোর ওখানে দেখতে পায়নি। মানে কি বলছিস কি তুই? আমি ঠিকই বলছি, নিজের চোখে দেখেছি, আমি মিথ্যে বলছি না। এবার বুঝতে পেরেছ মা অনিশ সৌমিলের বাবাকে কেন রিফিউজ করেছে? তুমি নিজে মেয়ে পছন্দ করে তাকে বিয়ের আশ্বাস দিলে, তোমার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেবে বলে ওনার মতো একজন বিশিষ্ট ব্যক্তি, মানে ওনার মতো একজন অন্ত্রপ্রিনিয়র, উনি সাত সকালে উৎসাহ নিয়ে আমাদের বাড়িতে চলে এলেন, আর তোমার ছেলে অনিশ তাকে পাত্তাই দিল না। কেন দিল না এবার বুঝতে পারছো তো? আসলে মা কি বলতো, ওই ধূপকাঠি বেচা মেয়েটার ভূত এখনো অনিশের ঘাট থেকে নামেনি। প্লিজ বেজবো মা, দাঁড়াও, আগে থেকে এত রিমার্ক পাস করো না, আগে ব্যাপারটা বুঝতে দাও। আমিও বাবার সাথে একমত, আমাদের পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। যদি অনিশের কোনো বিপদ হয়ে যায়, সর্বমঙ্গলা মেয়েটা ডেঞ্জারাস, সারাক্ষণ ওই বিপদ নিয়ে ঘোরে পেছনে পেছনে। আপনি ভাবুন একবার, অতগুলো লোক, গ্রাম শুদ্ধ লোক এ বাড়িতে এসে আমাদের সবাইকে অপমান করে দিয়ে গেল, আর অনিশ তার সাথে আবার ভিড়লি। আচ্ছা, নিজের বিপদটা নিজে বাড়াচ্ছে না এবার অনিশ? অনিশ বাবু, ওই সর্বমঙ্গলাকে তোমার যতই ভালো লাগুক, যতই তার পেছন পেছন ঘুরে বেড়াও, তোমার বিয়েটা তোমার ওই বড়লোক ছাত্রীর সঙ্গেই দেওয়াতে হবে, তবে না ওই সৌমিলির বড়লোক বাপ আমাকেও কিছু দক্ষিণা টক্ষিণা দেবে। সর্বমঙ্গলা। হ্যাঁ দিদি। তোমার ধূপের গন্ধ সত্যি খুব ভালো। আমাদের সবার খুব পছন্দ হয়েছে। একটা মিষ্টি মেয়ে নিজে হাতে ধূপকাঠি তৈরি করে, মার্কেটিং করে, একটা গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে লড়াই করছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, সেটা সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদ দিদি। হ্যাঁ অনিশ, তোমার কথা তো স্পেশালি বলতে হয়। তুমিও তো কত লোকজনকে আমার কাছে নিয়ে এসেছো ওদের জীবনে প্রতিষ্ঠিত করানোর জন্যে, আর আমিও চেষ্টা করেছি তাদের জিনিসপত্র সেল করে, মার্কেটিং করে তাদেরকে সাহায্য করতে। সর্বমঙ্গলার প্রোডাক্টও সেল করব, আশা করি সেল করতে কোনো কষ্ট হবে না, কারণ সর্বমঙ্গলার প্রোডাক্টও খুব ভালো। আচ্ছা, প্যাকেটের দাম কত করে ধরেছ? আপনি বলুন না, বলুন কত দাম। এটা তো স্পেশাল প্যাকেট, এটা 25 টাকা করে বিক্রি করি। ক প্যাকেট ধূপকাঠি নিয়ে এসেছ? এখন ক প্যাকেট ধূপকাঠি এনেছ? ও হ্যাঁ, এখন 300 প্যাকেট আছে দিদি। বাহ, ভেরি গুড, 300 প্যাকেট, 25 টাকা করে হলে 300 প্যাকেট মানে 7,500 টাকা। পলাশ। হ্যাঁ ম্যাডাম। ধূপগুলো নিয়ে যাও, বিল করিয়ে ভাউচারে সই করিয়ে নাও ওর থেকে। আপনি আসুন। অনেক ধন্যবাদ দিদি, আপনি দিদি আমার অনেক উপকার করলেন। ধন্যবাদ যদি দিতেই হয় আমাকে নয়, অনিশকে দাও, ওর জন্যে কত গরিব ছেলে মেয়েরা লাভের মুখ দেখেছে। জানো তো, তোমার এই ধূপকাঠি দেশ বিদেশে ছড়িয়ে পড়বে, কত নাম হবে তোমার। অনিশ, সত্যি তুমি কিন্তু রত্ন ছিল। অনেক ধন্যবাদ ম্যাডাম। বলছিলাম যে আপনি আবার আমাদের ফোন করবেন তো? নিশ্চয়ই। তোমরা অনেক ধূপকাঠি বানিয়ে আমার কাছে নিয়ে এসো। এদিকে আসুন, আপনার টাকাটা নিয়ে যান। যান যান, টাকাটা নিয়ে নিন, যান যান যান।